লাগলো ইতিহাসের এক্সিবিশন, আজও এ কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম। এমন যদি হতো বাংলার নবাব উইথ এক্স গার্লফ্রেন্ড, গোপাল ভাঁড় তার বেস্ট ফ্রেন্ড, লেখিকা লিখছে নতুন ট্রেন্ড। এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে, ঢাকার ভানুর সাথে ডাকাত ভিখু ভিড়েছে, একটা হ্যালুসিনেশন সব কিছু ঘেঁটে দিয়েছে। এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো। মজিদ তুই তো খারার উপর শহীদ হয়ে যাবি। কি বলেন আপনি? না ওই কইতেছিলাম কি তা আমার একটু দেখেন না, সুন্দর লাগছে না? আপনাকে তো বেশ সুন্দর লাগছে। লাগবে তো, দৈত্য দিছে না? আপনাকে দৈত্য এটা গিফট করেছে? আপনাকে প্যান্ট দিল, একটা স্যান্ডেল গেঞ্জি দিল, কিন্তু আপনাকে একটা শার্ট কেন দিল না দৈত্য? হ্যাঁ দিতে পারতো, কেমন জানো শরীরের মধ্যে একটা বাতাস লাগতেছে। কেমনে চাই কোন, হ্যাঁ না দিলে তো আমি চাইতাম ফাইনাল, এটা শরমের কথা না? শরমের কিছু নেই মজিদ ভাই, এভাবেও আপনাকে সুন্দরই লাগছে। আপনি যখন কইতেছেন সুন্দর লাগতেছে, তাহলে তো সুন্দরই লাগতেছে। আপনার হাসি মনে হচ্ছে কি তা একদম বেহেস্তের মাখনের হাসি। তাই তাহলে আমি আর একটু হাসবো? মনটা চাই গেলে হাসি দেখি, আর হাসি দেখি। আমি তো হাসছি, আপনি হাসি দেখেন। আল্লাহ রে মজিদ, তুই তো কাফন সারা দাফন হয়ে যাবি গা, কি সুন্দর করে হাসতেছ। মজিদ ভাই আপনি কিন্তু খুব সুন্দর কথা বলতে পারেন, আপনার কথা শুনতে আমার ভীষণ ভালো লাগে। আর একটু বলেন না। বলেন। আমি যখন উপন্যাসে আসলাম তখন আমার দুটা বিবি আছে, একটা বিবি বয়স একটু পেরিয়ে গেছিল, আর একটা বিবি আপনার মতো সুন্দর। যা মানে একটা বড় সমস্যায় পড়েছি। কি সমস্যা বলে ফেলো? সমস্যা মানে হচ্ছে যে ওই মানে আমি ওই আপনার বোনকে বিয়ে করার সময় কিছু গহনা দিয়েছিলাম, এই 4-5 ভরি সোনা আর কি। বাহ বাহ, অসাধারণ। জি, তো এখন যেটা হয়েছে, ওই যে ব্যবসার কাজে ব্যস্ত থাকতে থাকতে আমি মানে এত ক্লান্ত হয়ে পড়েছি যে আমার মনে হচ্ছিল যে আমরা দুজন, আমি আর আপনার বইনে একটু বেড়ায় আসি, কোথা থেকে ঘুরে আসি। কিন্তু সেখানে হচ্ছে কি ওই খালি ঘরে এতগুলি মূল্যবান গহনা কিভাবে রাখি, এই জন্যে আপনাকে স্মরণ করেছি। এটা তো কোনো সমস্যাই না, তোমরা নিশ্চিন্ত মনে এটা রেখে যেতে পারো, ফিরে এসে আবার নিশ্চিন্ত মনে নিয়ে যেতে পারো। ধন্যবাদ। দেখেন দেখেন হুজুর, কত সুন্দর কত সুন্দর গহনা। বাহ বাহ জবাব, অসাধারণ। তাহলে এগুলো আপনার কাছে রাখতে খুব কৃতজ্ঞ হই। গোপাল আমাকে দিয়ে করতে চাইছেটা কি? ঘটনাটা আরো এগিয়ে যাক, তারপরে দেখব। নাও বাহাদুর। ও হ্যাঁ, আমার এখন যেতে হবে, উঠি। সালাম। তুমি নবাবের সাথে এরকম করলে কেন গো? উনি তো ভালো মানুষ। ভালো মানুষ এই ভালো মানুষ তুমি বুঝো কি? হ্যাঁ তাহলে চিনো তুমি, ইতিহাস জানো কিছু? সে রাজত্ব হারাইছে কেন বলো তো? এবার তুমি আটকে গেছ, সে অনেক বুদ্ধিমান। আরে বুদ্ধিমান রাখো। শুনো,
যাদের টাকার লোভ থাকে তাদের বুড়া বয়সে মৃত্যুর আগ পর্যন্ত লোভ থাকে, বুঝেছো? এই বয়সে টাকা দিয়ে কি করবে? দেখো না, এইবার আমি নবাব বাহাদুরকে কিরকম ঘোল খাওয়াই, দেখবে দেখবে। গোপাল ইন্টার ফেল ডিগ্রি পাস। না, কি লিখছি আমি এসব, কিছুই হচ্ছে না। গল্প কেমন ওলট পালট হয়ে যাচ্ছে, চরিত্রগুলো মূল চরিত্রের ভেতরে থাকছে না। গোপাল আর শারমিনের গল্পটার শেষ কি হবে? একজন ভারকে আমি সাধারণ প্রতারক মানুষ বানিয়ে দিলাম, ওইদিকে এতগুলো চরিত্র শুধু একে অপরের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সম্পর্ক কি তৈরি হচ্ছে, হলে হবে না হলে নাই, আমার কি? আমি তো শুধু গল্পের সুতো ছাড়ছি আর ছাড়ছি, দেখি না এক একটা সুতো কোথায় গিয়ে প্যাঁচ খায়। আচ্ছা, গল্প আর চরিত্রগুলো এভাবে শুরু করলে কেমন হয়? দেবদাস একজন মাতাল, এখন সে হ্যালুসিনেশনে ভুগছে, সে টিকটিকির সাথে কথা বলে বেড়ায়, দারুণ লাগছে তো? তুই তুই আমার বন্ধু, তুই তুই জনাব শুলদে বালা। ভালো, কে কে কথা বলে? দেবদাস। কে? আমি। আমি কে? এই যে উপরের দিকে তাকান, দেখেন আমি একা একা বিচরণ করতেছি। টিকটিক? জি জনাব, আমি টিকটিক, ইংরেজিতে লিজার্ড, বৈজ্ঞানিক নাম লেসার্টিলিয়া। টিকটিক, আমার সম্পর্কে আপনার আর কিছু জানা লাগবে জনাব? আর কিছু জানতে হবে না, কিন্তু টিকটিকি তুমি বাংলায় কথা বলতে জানো, মানুষের মতো কথা বলতে জানো। আপনারা একজন মানুষই তো আরেকজন মানুষের ইজ্জতের দান দেন না, শোনেন, আমাদের ভিতর এইসব নাই, আমরা একজন আরেকজনের ইজ্জত দিয়ে কথা বলি। আমার ভুল হয়ে গেছে, দুঃখিত। কি চাই আমার কাছে টিকটিকি সাহেব? না, এতদিন আপনার ঘরে বসবাস করতেছি, ভাবলাম একটু বাতচিত করি, কুশল বিনিময় করি। একটা প্রশ্ন অবশ্য আছে। কি প্রশ্ন? প্রশ্নটা হইল, বাংলার মানুষের কাছে আপনি দেবদাস এত জনপ্রিয় কেন? আপনি আসলে কে? বাহ, আপনি তো খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমাকে। আপনার জ্ঞান বুদ্ধি দেখে আপনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। আমি আসলে কে, কি আমার পরিচয়, একটু সময় দেবেন প্লিজ। সালাম 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 জাপনা। অবশেষে তোমরা বেরিয়ে এসছো। জি জাপনা, সকালে এসেছি, কিন্তু এই ব্যবসার কাজে এত এত ব্যস্ত ছিলাম যে আপনার সাথে দেখাই করতে পারিনি, গুস্তাকে মাপ কিজিয়ে। তো আমার ভগ্নি কেমন আছে? জি ভালো, খুব ভালো। হুজুর, একটা সমস্যায় পড়েছি, আপনার সাথে একটু কথা বলতে চাই। বলে ফেলো। আপনার কাছে বলতে তো কোনো সমস্যা নেই, বলছি কি ওই ব্যবসায় আমার কিছু টাকা দরকার, ওই লাখ দুয়েক টাকা, তাই ভেবেছি কি গয়নাগুলি বিক্রি করে দিব। তোমার কি মাথা খারাপ নাকি? কেউ কি বিয়ের গয়না বিক্রি করে? আরে না না, ও কিছু না, যেখানে টাকা কাটাচ্ছি সেখানে যদি লাভ হয় তাহলে 100 উড়ি স্বর্ণ গহনা বানিয়ে দেবো আপনার বোনকে। লসও তো হতে পারে নাকি? না না, লস হবে না, লাভের গ্যারান্টি আছে। দাম কত? এই ভরি প্রতি 60,000 টাকা। এত কমে বিক্রি করবে কেন? তোমার কত টাকা লাগবে? লাগবে তো 2,00,000 টাকা,
এই আমার এই গহনাগুলো তো একদম 22 ক্যারেটের গোল্ড। 2 লাখ টাকার জন্য তুমি এত লসে গয়না বিক্রি করবে? কবে টাকা লাগবে তোমার? এই কাল পরশুর মধ্যে হলে ভালো হয়। জানাব, আপনি কাউকে বলে যদি এই গহনা রেখে বন্ধকি রেখে টাকাটার ব্যবস্থা করে দিতেন আমার খুব উপকার হতো। এই 7 দিনের মধ্যে আমি তাকে আরো 3 লাখ টাকা ফেরত দিতে পারতাম। তুমি তো 7 দিনে টাকাটা ফেরত দিতে পারবে না লাভসহ। কি বলেন? অবশ্যই অবশ্যই পারবো। আর না পারলো, একান্ত নিতান্ত যদি না পারি, গয়নাগুলো তো আপনার কাছে আছেই। মায়া, 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 দেবুদা এই আসো। এই একটা বিরল ঘটনা ঘটেছে। কি ঘটনা? উপরে তাকাও। ওই যে টিকটিকি সাহেব আমাকে একটা দুর্দান্ত প্রশ্ন করেছে, যে প্রশ্নের জবাব আমি তাকে দিতে ব্যর্থ হয়েছি। কি প্রশ্ন? আমি দেবদাস, বাংলার মানুষের মাঝে এত জনপ্রিয় কেন? কি আমার পরিচয়? কে আমি? এই প্রশ্নের উত্তর খুব সহজ। বাংলার মানুষ প্রেম বিরহের গল্প বেশ পছন্দ করে। খোঁজ নিলে দেখবেন প্রত্যেকেই কোনো না কোনো কারণে প্রেমে ব্যর্থ হয়েছে। যারা সফল হয়েছে দাবি করে, তাদেরও গোপন একটা ব্যর্থ প্রেম রয়েছে। আর আপনি হলেন বিরহের গল্পের আইকনিক চরিত্র দেবদাস। ব্যাস, পেয়েছেন আপনার উত্তর। এবার আমি যাই। এই মায়া, টিকটিকির সাহেবের সাথে একটু কথা বলো। টিকটিকির সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই, আর আপনিও কোনো টিকটিকির সাথে কথা বলছেন না। কি? অনেকদিন না ঘুমানোর কারণে আপনার হ্যালুসিনেশন হচ্ছে। হ্যাঁ, ভালো করে ঘুমান, সব ঠিক হয়ে যাবে। এই এই, যাও তো এখান থেকে, যাও এখান থেকে, যাও। কিছু মনে করবেন না টিকটিকি সাহেব, আমাকে আর একটু সময় দিন। তাহলে আমি টাকা দেওয়ার ব্যবস্থা করছি। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। তাহলে আমার এখন উঠতে হবে। এরপর তোমার প্ল্যান কি? এরপরে প্ল্যান? সে তো খুবই সোজা। শোনো, 2 লাখ টাকা নবাব বাহাদুর আমাকে 3 লাখ টাকাই দেবে, কিন্তু তার আগে উনি পরীক্ষা করে নেবে গয়নাগুলো আসল কিনা। ও মা, তালে পারে তো তুমি ধরা খেয়ে যাবে না? ও তো মানে ওগুলো তো ইমিটেশনের না। না 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 গো না, ওগুলো আসল সোনা। তাহলে পরে তো 3 লাখ টাকার অনেক বেশি হবে। বেশি তো। এখন কি হবে জানো, এই 3 লাখ টাকা দিয়ে নবাব যখন 4 লাখ টাকা ফেরত পাবে, তখন আমি এই গহনাগুলো দিয়ে নেব। তারপর মনে করো একই ডিজাইনের ইমিটেশনের গহনা বানিয়ে তার কাছে নিয়ে এসে বলবো, নবাব বাহাদুর আমার খুব বিপদ, ব্যবসায় 10 লক্ষ টাকা লাগবে, এবং ফেরত দেওয়ার সময় আপনাকে 12 লাখ টাকা দেব। তারপর এই 10 লাখ টাকা নিয়ে তুমি পালায় যাবা, তাই না? ও কি বুদ্ধি, কি বুদ্ধি, কি বুদ্ধি! এই তো এতদিনে লক্ষ্মী লক্ষ্মী আমার ঘরে এসেছে, সে গোপালের বুদ্ধি বুঝতে পারছে। গোপাল, আমি চাইনি মজিদ, তোর আর দেরি করন ঠিক হইব না। আসল কথাটা করে খালাস হয়ে যায়। আল্লাহ ভরসা।
মজিদ ভাই, আপনি আমাকে পছন্দ করেন তাই না? আপনার দাদাকে দেখি ফকির আসিল না? তাহলে আপনার আব্বা আসিল না? তাহলে তো আপনি বিরাট পীর ফকির। কেন, আপনার এরকমটা কেন মনে হলো? এই যে আপনি টপ করে বুঝতে ফেলাইলেন যে আমি আপনাকে পছন্দ করি। ও, এই কথা? আমি যে আপনাকে পছন্দ করি এটা আপনি বুঝলেন কেমনে? কেউ যদি কাউকে পছন্দ করে তখন সেটা টের পাওয়া যায়। আপনি যে আমাকে পছন্দ করেন আমি সেটা টের পেয়েছি। হ্যাঁ, আমিও টের পাই। আমার দুই বিবিও টের পাই। তো আপনি বোধহয় ওনাদেরকে অনেক মিস করেন তাই না? হ্যাঁ, খুবই মিস করি। বিশেষ করে আমার বড় বউটাকে। সে যে কত ভালো আছিল, সে যে কত আদর যত্ন করতো আমার। ছোটো বড় আজ কত তেরা, এর কথা শুন না, আমি আমার বড় বড় যে ফিটাল ফিটাইছি। এত খারাপ লাগে মাঝে মাঝে আমার এই বড় বড়ার জন্য, অনেক কষ্ট দিচ্ছি তারা। আমি মজিদ ভাই, আপনি প্লিজ এভাবে কাঁদবেন না, আই এম সরি। আপনি সরি বলতেছেন কেন? আপনি তো আর কুস্তা করেন না, কষ্ট লাগতেছে আমার। আমি বুঝি আপনার কষ্টটা। তা তো বুঝবেনই, আপনি তো আমার কষ্ট বুঝবেন। আপনি আর পছন্দ করেন না? হ্যাঁ, সেটা তো অবশ্যই করি। এই ফুলটা আপনার লেগা খুব সুন্দর ফুল, এই কালারটা আমার খুব পছন্দের। থ্যাংক ইউ। মজিদ, মজিদ, তোমাকে আমার মাথা ঘুরতেছে কি লেগে, আমার এরম লাগতেছে কি রে? ইয়াল্লাহ, ইয়া লাবণ্য কাইটে একেবারে গঙ্গে ভাসাই দিমু। ওই কাঞ্জু হলো মোরে মোরে কি মদ্দা পাইছে? তোরে মুই পাইল হালোর বলা, তুই গেছো কোথায়? এই কাঞ্জু, কাঞ্জু, এই তো পাই গেছি, পাই গেছি। ও কপিলা, কপিলা, কোথায় যাওয়া? কি কইবেন কন? ওই দেখো মোর লগে আমার নুসাটন কি কথা কও কে, মোর লগে কি মোড়ে একটু ভালোভাবে কথা কওয়া যায় না? হ্যাঁ, ভালো করে কথা কইতে পারি না। ওই দেখো কিরম টেনশন আই ওড়ে, মনে হয় কেউ একদম গরম মাহন চুলার মধ্যে ডেলে দিছে। না না, চুলার মধ্যে ডালবে কে? ডালছে মোর বুয়ের মধ্যে, বুক থাকলে খান খান হয়ে গেলে। আপনি কি কন কিছু বুঝি না আমি। ভালো তো না বুঝলে ভালো, বুঝলে আরো ভালো। আমার একটা উপকার করতে পারবেন? আরে আমি তো খালি তোমার উপকারই করতে চাই। একবার মুখ দিয়ে কই দেখো, এককালে সাত সমুদ্র তেরো নদীর নিচ দিয়ে যাই ওইটা নিয়ে যাবো। কম এত কিছু করুন লাগবো না। তাহলে কি লাগবে কম? সাপ। সাপ? হ্যাঁ, সাপ দিয়ে কি ঘর পাতবো? জ্যান্ত সাপ, প্লাস্টিক না। পাগল হয়ে গেছো? জ্যান্ত সাপ দিয়ে তুমি কি ঘরবো? মাঝির ভয় দেখাবো। ভালো লাগছে মোরদারে, খুব ভালো লাগছে। মুই জগর কই দিমু এককালে জ্যান্ত সাপ। আমার এখনই লাগবো। দিমু আনে রে দিমু, কইছি যখন দিমু। আরে গরমের মধ্যে ঘুরতে ঘুরতে তোমার মুখটু কেমন মলিন হয়ে গেছে, গলাটাও মনে হুগে গেছে না? ঠান্ডা পানি খেতে মন চায়? লো মোর ঘরে লো ফ্রিজ ভর্তি ঠান্ডা পানি রেখে দিছি। হ্যাঁ, লো আও 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 মোর লগে আও। দেন ভাই, আমি আপনার ভাই না। ওই যে দেন, আপনার নামই তো আমার জানাইল না। সুহানা। বাহ, বিউটিফুল নাম। না না, মোটে ভালো নাম না, বাংলা লনার মতো নাম। থাপড়ানো দরকার। আমাকে বললা? তোরে কি বইলা করে থাপড়ানো লাগবে? ও সাগর। সাগর, এটাও কি আমারে বললা?